আসসালামু আলাইকুম বন্ধুরা সাইকিল কুকিনে আপনাদের স্বাগতম তো আজকে আমি আরো একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তো আজকে আমি খুব সহজে বাজারের মতন টুটি ফুটি রেসিপি নিয়ে চলে এসেছি অনেক দাম দিয়ে বাজারে না কিনে খুব সহজে বাড়িতে বানিয়ে নিন তো একবার বানিয়ে ইয়াটে কোটোতে ভরে স্টোর করে রেখে দিন টুটি ফুটি বানাবার জন্য এখানে আমি একটা ফ্রেশ পেঁপে নিয়েছি তো কিলো আছে প্রথমে ছিলে নেবো আর ছোট ছোট করে কেটে নেবো তো এই যে আমি পেঁপেগুলো একদম ছোটো ছোটো করে কেটে নিয়েছি তো খুব ভালো করে দুবার ধুয়ে নিয়েছি তো এই যে আমি পেঁপেগুলো কড়াইয়ে নিয়ে নিয়েছি তো আমি বেশি করে পানি দিয়ে নিয়েছি যেভাবে ঢাকা দিয়ে তিন মিনিট সিদ্ধ করে নেব। আর এটা খুব বেশি সিদ্ধ করা যাবে না তো পেঁপেগুলো আমার সিদ্ধ করা তিন মিনিট হয়ে গেছে তো ঢাকনাটা সরিয়ে নেব তো সিদ্ধ করা পেঁপেগুলো আমি একটা বড় ছাকনাতে তুলে নেব তো এই যে আমি সব পেঁপেগুলো ছাকনাতে তুলে নিয়েছি তো টুটি ফুটিটা বানিয়ে নেব তো একই করায় আমি দু কাপ পানি নিয়ে নেব তো এই যে আমি দু কাপ পানি নিয়েছি তো যতটা পানি নেবেন তার হাফ চিনি দিবেন তো আমি এক কাপ চিনি দিয়ে নেব এখানে তো চিনিগুলো দিয়ে নিয়েছি তো চিনিটা খুব ভালো করে গলিয়ে নেব তো এই যে আমার চিনিগুলো খুব ভালোভাবে গলে গেছে তো পেঁপেগুলো আমি সব দিয়ে নেব সিদ্ধ করা পেঁপেগুলো আমি আরও সাত মিনিট জাল করে নেব তো এইভাবে এইটা পেঁপের টুটি ফুটিটা বানাবেন তাহলে একদম পারফেক্ট হবে আর মোট দশ মিনিট জাল করবেন পেঁপেগুলো জাল করা সাত মিনিট হয়ে গেছে তো আমি গ্যাসটা অফ করে দেবো আর এই যে এরকম আমি চারটা বাটি নিয়েছি তো চারটা বাটিতে আমি সিদ্ধ করা পেঁপেগুলো তুলে নেব। তো চারটা বাটিতে আমি পেঁপেগুলো সব নিয়ে নিয়েছি তো বেঁচে যাওয়া শিরাগুলো এইভাবে বাটিতে দিয়ে নেবেন বাটিতে নিয়ে নিয়েছি তো আমি কালার অ্যাড করে নেবো এখানে ফুড কালার নিয়েছি অরেঞ্জ আর এইটা শিরাটা কিন্তু গরম অবস্থায় এইটা করবেন কালারটা মিশাবেন দেব খুব ভালো করে মিশিয়ে নেব এই যে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি তো এটা সাইডে রেখে দেবো আর এখানে আমি রেড কালার নিয়েছি এটা দিয়ে নেব এটা রেড কালার করব তাই এখানে আমি রেড কালার দিয়ে নিয়েছি তো এটা আমার মিশিয়ে গেছে রেডটা রেখে দেবো আর এখানে অল্প গ্রিন কালার নিয়েছি সেটাও দিয়ে নেবো সেই যে গ্রিন কালারটাও মিশিয়ে নিয়েছি তো যে আমি গ্রিন কালারটাও মিশিয়ে নিয়েছি আর এটা আমি হোয়াইট কালারই করবো তো আমি এভাবে কালার দিয়ে ছ ঘন্টা রেখে দেবো সেই যে এইগুলো টুটি ফুটিগুলো আমার সিরাতে ডুবিয়ে রাখা ছ ঘন্টা হয়ে গেছে সেই যে আমি ইয়ে করবো বড়ো ছাঁকা নিয়েছি তো এভাবে ছেঁকে নেব পানিটা ঝরে গেছে তা আমি এরকম প্লেটে দিয়ে শুকিয়ে নেবো রেড কালারটাও আমি নেব একটা প্লেটে নিয়ে ছেঁকে নিয়েছি আমি রোদরে দিয়ে শুকিয়ে নেব টুটি ফুটিগুলো খুব ভালোভাবে শুকিয়ে গেছে যে বুঝতে পারছে টুটি ফুটিগুলো আমি একটা প্লেটে ঢেলে নেব তো যে আমি সবগুলো একটা প্লেটে ঢেলে নিয়েছি তা হালকা মিশিয়ে নেব যে টুটি ফুটিগুলো আমি একটা বলে তুলে নিয়েছি আর দেখছেন তো কত সহজে একদিনের মধ্যে হয়ে গেল অনেক দাম দিয়ে বাজারে না কিনে খুব সহজে বাড়িতে বানিয়ে নিন তো এই যে আমি এরকম একটা এয়ার কোটো নিয়েছি তো এইভাবে এয়ার কোটোতে ভরে স্টোর করে রেখে দেবেন তা আমার এই টুটি ফুটি রেসিপিটা যদি ভালো লাগে তবে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন কেননা যখনই নতুন কোনো ভিডিও আপলোড দেবো সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যাবে